हाय फ्रेंड्स, वेलकम टू मेकओवर। तो आज के আমি একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি Flipkart থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, একটা হচ্ছে মেকআপ ব্রাশ সেট আর একটা হচ্ছে স্প্যাচুলা প্যালেট। তো দুটোই আমার কাছে চলে এসেছে, আজকে এলো। এখন আমি খুলে দেখিনি। তো তোমরা জানো দুটোই মেকআপের জন্য ইউজ করা হয়। তো এবার আমি খুলে দেখি কেমন এসেছে আর তোমাদেরকেও দেখাই প্রোডাক্ট গুলো কেমন এসেছে। তো প্রথমে ব্রাশ সেটটা আমি খুলে দেখাচ্ছি। এই যে এরকম ভাবে আমার কাছে প্যাকিং হয়ে এসেছে। এই যে এরকম প্লাস্টিকের পাউচের মধ্যে ব্রাশগুলো সব দেওয়া আছে। মানে টোটাল 13 পিস আছে। ব্রাশগুলোকে এরকম ভাবে কভার করা আছে প্লাস্টিকের দিয়ে, দেখতেই পাচ্ছ। ফার্স্ট যে ব্রাশটা রয়েছে এখানে সেটা হচ্ছে এই ব্রাশটা, দেখো কতটা বড় বড় ফ্যান ব্রাশ দেওয়া আছে। তো তোমরা জানো ফ্যান ব্রাশ আমরা হাইলাইটার লাগাতে ইউজ করি। তো এটা খুবই ভালো আর কোয়ালিটি খুবই সফট, খুবই ভালো। তো তারপর দেখি আর কি কি ব্রাশ আছে। এরপরে রয়েছে একটা পাউডার ব্রাশ, দেখতেই পাচ্ছ এটাও বেশ ভালোই বড় আর এটার কোয়ালিটিও খুব সফট। পাউডার ব্রাশ আমরা ইউজ করি পাউডার কম্প্যাক্ট লাগাতে, তোমরা জানোই। তো এটাও খুবই ভালো, এটাও স্কিনে কোনো রকম হার্ম করবে না, খুবই সুন্দর কোয়ালিটি। পরে দেখি, এরপরে রয়েছে দেখো কন্টোর ব্রাশ। কন্টোর ব্রাশ দিয়ে আমরা কন্টোর করি যাতে ফেস কারেকশন হয়। দেখো এই ব্রাশটাও কতটা সুন্দর, দেখতেই পাচ্ছ আর বেশ ভালোই বড় আছে। তো চার নম্বর ব্রাশটা কি আছে চলুন দেখে নি। তো চার নম্বরে আছে বাফিং ব্রাশ। তো আমরা ফাউন্ডেশন লাগানোর পর স্পঞ্জ দিয়ে সেটা সবসময় ব্লেন্ড করা যায় না, তখন আমরা এই ব্রাশটা ইউজ করি। তো এই ব্রাশটাও আগের ব্রাশগুলোর মতো খুবই সফট, দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি, সবকটাই খুব ভালো কোয়ালিটি এখনো পর্যন্ত যে কটা দেখলাম, বাদ বাকিগুলো চলুন দেখে নি। এরপরে পাঁচ নম্বর ব্রাশ, এখানে রয়েছে একটা পয়েন্টেড ক্রিজ ব্রাশ। তো আমরা এটা কি কাজে ইউজ করি না, আমরা এটা আই শ্যাডো ব্লেন্ড করতে বা চোখের নিচে আই শ্যাডো ব্লেন্ড করতে, কাজল ব্লেন্ড করতে, হাইলাইটার লাগাতেও আমরা এটা ইউজ করতে পারি কোনায় এটাও দেখে নাও, এটাও খুব সফট, মানে প্রত্যেকটাই খুব সফট। তবে ছ নম্বর ব্রাশ রয়েছে দেখো ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ। এটা আমরা ক্রিজে আই শ্যাডো ব্লেন্ড করতে ইউজ করি এটাকেও। তো এটাও খুব ভালো, দেখে নাও। এরপরে রয়েছে তো এবার সেভেন্থ নম্বর ব্রাশ রয়েছে ফ্ল্যাট শ্যাডার ব্রাশ, দেখতেই পাচ্ছ এটা পুরো ফ্ল্যাট। এটা আমরা আই শ্যাডো অ্যাপ্লিকেটার হিসাবে ইউজ করি, দেখো এগুলো প্রত্যেকটা দেখো খুব সফট, দেখতে পাচ্ছ। এইট নাম্বার ব্রাশ রয়েছে স্মল পয়েন্টেড ক্রিজ ব্রাশ, দেখতেই পাচ্ছ একটা বড় ক্রিজ ব্রাশ ছিল, এটা হচ্ছে স্মল। এটাও আমরা ক্রিজগুলোকে ব্লেন্ড করতে, ক্রিজের তলায় যে আমরা আই শ্যাডো কাজল এইসব দিই এগুলোকে ব্লেন্ড করতে আমাদের হেল্প করে।
আছে, এটাও খুব ভালো দেখো, এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। নয় নম্বর ব্রাশ রয়েছে স্মল ফ্ল্যাট শ্যাডার ব্রাশ, দেখতেই পাচ্ছ যিনি একটা বিগ শ্যাডার ব্রাশ ছিল, এটাও হচ্ছে স্মল। তার এটা আমরা আই শ্যাডো অ্যাপ্লিকেটর হিসেবে ইউজ করতে পারি, দেখতেই পাচ্ছ। আর এটাও খুব ভালোভাবে আই শ্যাডো এটা দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়। এবার দশ নম্বর ব্রাশটা দেখতে দেখবে, এটা দেখো কত সুন্দর একটা কভারের মধ্যে দেওয়া, দেখতেই পাচ্ছ। এটা রয়েছে লিপ লাইনার ব্রাশ, দেখো এটা আমরা লিপস্টিক অ্যাপ্লিকেটর বা লিপ লাইনার লাগানোর কাজে ব্যবহার করতে পারবো। দেখো এটা পিছনে লাগিয়ে দিলে কত সুন্দর এটা দেখতে, আর যখন হয়ে যাবে কাজ পরিষ্কার করে এটাকে আমরা আটকে এভাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপরে যে তিনটে ব্রাশ রয়েছে সে তিনটেই রয়েছে লাইনার ব্রাশ, দেখতেই পাচ্ছ। প্রথম একটা রয়েছে ফ্ল্যাট লাইনার ব্রাশ, তারপরটা রয়েছে বেন্ট লাইনার ব্রাশ, তারপরটা রয়েছে হচ্ছে অ্যাঙ্গেল লাইনার ব্রাশ। প্রথম একটা দেখো ফ্ল্যাট মানে পুরোটা সমান আর ফ্ল্যাট, আর এটা রয়েছে এটা বেন্ড বেন্ড করা দেখো, আর এটা খুব পয়েন্টেড একটা ব্রাশ, এটা দিয়ে আমরা চোখের টানাগুলো ভালো দিতে পারবো, লাইনারের যে টানা সেগুলো খুব সুন্দর দেওয়া যাবে। আর থার্ড যেটা রয়েছে সেটা রয়েছে অ্যাঙ্গেল লাইনার ব্রাশ, এটাও দেখো এটা দিয়ে আমরা লাইনার খুব সুন্দরভাবে করতে পারবো। আর এর সাথে রয়েছে একটা স্পুলি, তাহলে এখানে 13টা ব্রাশ রয়েছে ঠিকই, তবে এখানে আরেকটা এক্সট্রা রয়েছে দেখো স্পুলি, যেটা এটা দিয়ে আমরা আইব্রোটাকে শেপে আনতে পারবো, খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। আর এটা তাছাড়াও আমরা এটা দিয়ে মাস্কারা করতে পারবো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্রাশ আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আমি তো তোমাদের সাজেস্ট করবো এই ব্রাশগুলো কেনার জন্য, এই ব্রাশ কিটটা কেনার জন্য, এবার তোমরা কিনে কতটা স্যাটিসফাই হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এবার দেখে নিস স্প্যাচুলা প্যালেটটা কেমন এসেছে, একটা বাবল র্যাপের মধ্যে এটা প্যাকিং করে দিয়েছে, আর এটা স্টেনলেস স্টিলের স্প্যাচুলা প্যালেট, এমন একটা পাউচের মধ্যে রয়েছে দেখো। প্যালেটটা আর এই সাইডে তোমরা জানো এটা আমরা মেকআপ যে বিভিন্ন ফাউন্ডেশন এগুলো এখানে নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি, মিক্স করতে পারি, এছাড়া আমরা নেল পলিশ লিপস্টিক এসবও মিক্স করার কাজে এটা ব্যবহার হয়। তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, দুটো প্রোডাক্টই আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে যে মেকআপ ব্রাশ সেটটা আমি নিয়েছি সেটার প্রাইস ছিল 1599, আর যে স্প্যাচুলা প্যালেটটা আমি নিয়েছি সেটার প্রাইস ছিল 229। তো দুটোই আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রাইসটা পুরো ওয়ার্থ করেছে, তো আমার কাছে দুটোই খুবই ভালো, আমার তো দুটো প্রোডাক্টই খুবই ভালো লেগেছে। আর আমি তোমাদের সাজেস্ট করবো যে এই দুটো প্রোডাক্টই পারচেস করতে, বাট তোমরা যদি কেউ আগে থেকে এই প্রোডাক্টগুলো কিনে থাকো পারচেস করে থাকো তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। আর এই রিভিউ ভিডিও এই ধরনের আমাদের যেসব ভিডিও আমরা ছাড়ছি তোমাদের কেমন লাগছে সেটাও আমাদের কমেন্ট করে জানাও। আরও নতুন নতুন রিভিউ ভিডিও পেতে বা নতুন নতুন কী ধরনের ভিডিও তোমরা চাও সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমরা সেই ধরনের ভিডিও করারই চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে।
ওকে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।